গত বছরের 25 ডিসেম্বর মহাকাশে পাঠানো হয়েছিল নাসার টেলিস্কোপ জেমস ওয়েবকে। মূলত বহির্বিশ্বে নজরদারি চালানোর লক্ষ্যে ওই টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়েছিল। আর মহাকাশে পাঠানোর কয়েকদিনের মধ্যে প্রথম ছবি পাঠালো নাসার নয়া স্পেস টেলিস্কোপ। নাসা সূত্রে খবর, 21 ফুট দীর্ঘ বৃহদাকার টেলিস্কোপটি আসলে একটি অবজারভেটরি পর্যবেক্ষণাগার। ওয়েবের তোলা প্রথম ছবিতে দেখা গিয়েছে 258 আলোকবর্ষ দূরে উর্সা মেজর নক্ষত্রপুঞ্জের একটি তারাকে, নাম HD84406। অভিযানের সঙ্গে যুক্ত বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী মার্শালের কথায় বিস্ময়কর মুহূর্ত। নাসা জানিয়েছে, $1,000 কোটি ব্যয়ে তৈরি ওই টেলিস্কোপটিতে ষড়ভুজ আয়না রয়েছে। ইনফ্রারেড রশ্মির মাধ্যমে মহাজাগতিক বস্তু পদার্থকে চিহ্নিত করতে পারবে ওই টেলিস্কোপটি। উল্লেখ্য, 1990 সালে হাবলের উৎক্ষেপণের পরে কিছু গোলমাল দেখা গিয়েছিল। সে সময় সমস্যা মেটাতে 3 বছর সময় লেগেছিল, কিন্তু জেমস ওয়েবের ক্ষেত্রে সেরকম কিছু এখনো পর্যন্ত ধরা পড়েনি। ফলে মিরর টেলিস্কোপটির মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন দিশা খুলছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।